হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমরা বাংলা টেকনোলজি চ্যানেলটিতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা আমার এক ছোট ভাই, সে একটি প্রশ্ন করবে, সেই বিষয়টার উপরে নিয়ে আমরা আলোচনা করব। তো চলুন তার যে প্রশ্নটা সেটা শুনবো। এবং সেও ইউটিউবে ভিডিও আপলোড করে থাকে, তার একটি চ্যানেল রয়েছে। আপনারা চাইলে এই ভিডিওর ডিসক্রিপশনে তার ভিডিওর লিঙ্কটা দেওয়া থাকবে, তার চ্যানেলের লিঙ্কটাও দেওয়া থাকবে, চাইলে আপনারা তার চ্যানেলটি ভিজিট করতে পারেন। তো আমরা শুনবো তার যে প্রশ্নটি। তো আমি মেন কো পুছনা চাহতা হুম কে প্লেজারিজম ক্যা হ্যায়। হ্যাঁ, উসকা জো কোশ্চেন হ্যায় মতলব ইউটিউব প্লেগারিজম ক্যা হ্যায়। প্লেগারিজম এই শব্দটিকে যদি আমরা রূপান্তর করি, বাংলাতে অর্থ করি, প্লেগারিজম হচ্ছে অন্যের বুদ্ধি নিজের বলে চালিয়ে দেওয়া। এখন ইউটিউব প্লেগারিজমটা কি? ইউটিউব প্লেগারিজমটা হচ্ছে যারা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করে, অর্থাৎ আমরা অনেক সময় দেখে থাকি অন্যের ভিডিও কপি করে সে আবার নতুন কন্টেন্ট তৈরি করে, তো আসলে মূলত এটাই ইউটিউব প্লেগারিজম বলা হয় থাকে, অর্থাৎ অন্যের বুদ্ধি চুরি করা, এটাই হচ্ছে ইউটিউব প্লেগারিজম। এখন আপনি কখন অন্যের বুদ্ধি চুরি করতে পারবেন? তো ওর যে প্রশ্নটা ছিল প্লেগারিজম, অর্থাৎ অন্যের বুদ্ধি নিজের বলে চালিয়ে দেওয়া, ইউটিউবে আপনি সেটি কিন্তু অনায়াসে করতে পারবেন, খুব সহজে করতে পারবেন। কিভাবে করতে পারবেন সেটা হচ্ছে, আপনি ধরুন বাংলা কন্টেন্ট ক্রিয়েট করেন, তাহলে আপনি যদি কোনো ইংলিশ কন্টেন্ট ক্রিয়েট করে এ ধরনের যদি কোনো ইউটিউবারকে ফলো করেন, তাহলে আপনি তার আইডিয়াটি আপনার বলে চালিয়ে দিতে পারবেন। কেননা আমাদের বাংলাদেশে যারা ভিউয়ার থাকবে তারা কিন্তু সেই ইংলিশ যে কন্টেন্ট তৈরি করে তার ভিডিওটা দেখবে না, অথবা আপনি যদি কোনো হিন্দি চ্যানেল ফলো করেন সেক্ষেত্রে তাদের আইডিয়াগুলো কিন্তু আপনি চাইলে কালেক্ট করে আপনি সেই আইডিয়াগুলো মডিফাই করে আপনি চাইলে আপনার চ্যানেল আপলোড করতে পারবেন। আসলে মূলত এটা হচ্ছে ইউটিউব প্লেগারিজম, আপনি চাইলে অন্যের বুদ্ধি আপনার বলে চালিয়ে দিতে পারবেন। তো ভিউয়ার্স, তার যে প্রশ্নটা ছিল আশা করি আপনারা পেয়ে গেছেন, আপনারাও চাইলে এই আইডিয়াটি নিয়ে ইউটিউবে ভিডিও তৈরি করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকে আমরা এখানে শেষ করবো। আল্লাহ হাফেজ।